আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ এটা আমাদের প্রায় মানে সচরাচর সবাই খুব একটা বিশেষ আমরা এখানে অ্যাটেনশন দিই না, মানে ধ্যান দিই না, এবং তার সঙ্গে সঙ্গে পরে সেটা নিয়ে ভুগতে হয়। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা নিজেরা নিজেদের ভ্যালু কীভাবে বাড়াবো। এই প্রশ্নটা আমাকে একজন করেছে আজকে, যে দাদা আমি আমার ভ্যালু বাড়াতে চাই। মানে আমাকে বলে না অনেক সময় যে আমি কোনো অফিসে গেলাম বা কোনো পড়াশুনোর ক্ষেত্রে হোক বা কোনো জায়গাতেই কোনো সম্পর্কে হোক বা যেখানে হোক, আমি সেখানে নিজের ভ্যালুটা কীভাবে বাড়াবো এবং আমি বুঝবো কীভাবে যে আমার ভ্যালু কতটা। ভ্যালু কিন্তু টাকা পয়সার দিক থেকে নয়, মানে কোনো মানুষের ভ্যালু কিন্তু টাকা দিয়ে হয় না। এখানে ভ্যালু বলতে হচ্ছে তোমার স্ট্রেংথ কী আছে, তোমার উইকনেস কী আছে, তোমার ম্যাচিউরিটি লেভেল কতটা, তুমি কতটা এডুকেটেড, এই সব বিষয়। তো আমাকে জিজ্ঞেস করেছে যে দাদা এই জিনিসগুলো আমি কীভাবে ইনক্রিজ করবো, বাড়াবো কীভাবে, কারণ এটা ক্যারিয়ারের ক্ষেত্রেও লাগে, এটা আমার কোনো সম্পর্কের ক্ষেত্রেও লাগে, এটা সব জায়গাতেই এটা লাগে। বন্ধুদের মধ্যে হলেও আমাকে একটা ভ্যালু রাখতে হবে, মানে বন্ধুদের মধ্যে যদি আমার থাকতে হয়, একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকতে হয়, সেখানে তো আমাকে একটা ইম্পর্টেন্ট জায়গা রাখতে হবে, তাই না? আমি তো সবসময় ইউজলেস হয়ে থাকতে পারবো না, আমাকে তো কিছু করতে হবে। তো এই ভ্যালু কীভাবে বাড়ানো যেতে পারে আজকে আমি সেই নিয়েই কথা বলবো। ভ্যালু বাড়ানোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা কাজ করে, যে জিনিসটা আমাদের মানে সব থেকে বেশি মানে ইম্পর্টেন্স দেওয়া উচিত, সেটা হচ্ছে টার্গেট সেট করা। টার্গেট, ফর এক্সাম্পল ধরো তুমি কলেজে পড়াকালীন মানে একটা কোর্স করেছিলে ওয়েব ডিজাইনের উপর, এবার সেইটাকে কি তুমি সারা জীবন ওই একই জিনিস চালিয়ে যাবে, নাকি সেখান থেকে আরও কিছু শেখার চেষ্টা করবে, সেখান থেকে আর অন্য কিছু গ্র্যাব করার চেষ্টা করবে, অন্য কিছু কী বলবো জানার চেষ্টা করবে, তুমি নিজেই বলো। তো সেই জন্যই বলা যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে টার্গেট সেট করা। মানে এরকমভাবে টার্গেট সেট করো যে আমি আগামী 3 মাস বা আগামী 6 মাস এই জিনিসটা কমপ্লিট করব, এই জিনিসটা শিখব। সেটা কোর্স হতে পারে, সেটা হাতের কোনো কাজ হতে পারে, মানে আঁকা হতে পারে, ক্রাফট হতে পারে, সেটা ধরো তোমার মিউজিক ভালো লাগে তাহলে কিবোর্ড বা পিয়ানো যেটা বলবে বা গিটার শেখা হতে পারে। তো এই টার্গেটগুলো তোমাকে আগে সেট করতে হবে। তো ফার্স্ট হচ্ছে টার্গেট সেট করা, সেকেন্ড হচ্ছে তোমাকে প্ল্যান করতে হবে। মানে এই যেমন ধরো টার্গেট সেট করলাম যে আমি আগামী 6 মাস এই জিনিসটা করবো, এবার তোমাকে কিন্তু প্ল্যান করতে হবে। মানে তুমি ধরো লাইক সকালবেলা বেরিয়ে যাও অফিসের জন্য, বাড়ি ফেরো সন্ধ্যে, তো এবার বাড়ি যখন সন্ধ্যেবেলা ফিরছো তোমাকে তার মানে সেই টাইমটাকে অ্যাডজাস্ট করতে হবে যে আমি সন্ধ্যে থেকে কোন সময়টা বের করে নেবো যাতে কিনা আমি আগামী 6 মাস ওই জিনিসটা কমপ্লিট করতে পারি। তো সেই প্ল্যানিংটাকে করতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সিকিউশন। এবার এই এক্সিকিউশন মানে কিন্তু এরকম নয় যে ধরো ফর এক্সাম্পল তুমি ভাবলে যে আমি জিমে যাব, আমি বডি বিল্ড আপ করবো, আমি মানে একটু হেলদি ফিট এইসবগুলো হবে, ওই জন্য জিমে যাবো, বাড়িতে থেকে হচ্ছে না, অনেক ট্রাই করেছি ওই জন্য জিমেই গিয়েই করবো। তো তুমি যদি এই জিনিসটা ডিসাইড করো যে আমি জিমে গিয়ে করবো, তার মানে কিন্তু এই নয় যে তুমি প্রথম ওই 1 সপ্তাহ গেলে তারপরে স্ল্যাপ খেয়ে গেলে, মানে লেজি লেজি ব্যাপার স্যাপার চলে এলো আর কি, বিছানা থেকে উঠতে পারলে না, ইচ্ছা করছে না, সেইটা করলে কিন্তু হবে না। তুমি যদি এক্সিকিউট করো তোমাকে কিন্তু সেটা হোল হার্টেডলি মন থেকে তোমাকে এক্সিকিউট করতে হবে, এবং তার পেছনে তোমার যতটা হার্ডওয়ার্ক দরকার, যতটা পরিশ্রম দরকার তোমাকে সেটা দিতে হবে, সেটা কন্টিনিউ করতে হবে। তবে গিয়েই তুমি কিন্তু তোমার এই যে টার্গেট, তোমার যে এই যে প্ল্যানিং, সেটা এক্সিকিউট হবে। এবারে এম প্রশ্ন আসতে পারে যে দাদা লাইক আমি ধরে নিলাম একটা টার্গেট সেট করলাম, আমি 6 মাস জিমেই যাবো ধরো ফর এক্সাম্পল, তারপরে কি আমি আর সেটা করবো না? মানে 6 মাস টার্গেট যেই পেরিয়ে গেল আমি কি আর সেই জিনিসটা মানে নিয়ে প্র্যাকটিস করবো না? প্র্যাকটিস কিন্তু করে যেতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তুমি ধরো 6 মাস পর যদি জিম করা ছেড়ে দাও, তোমার কিন্তু বডি অটোমেটিক কী বলবো ট্রান্সফর্ম হয়ে যাবে, ইদার ফুলে যাবে বা অন্যরকম হয়ে যাবে, যাই হোক মানে সেটা অন্য আমি জানি না সেই বিষয়ে, বাট ট্রান্সফরমেশন এসে যাবে একটা বডির মধ্যে। তার মানে কি, তোমাকে একটা রেগুলারিটি মেনটেন করতে হবে। তুমি জিমে না গেলে তুমি বাড়িতে চেষ্টা করো সেগুলো করো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে বা যাই হোক করতে হবে বাড়িতে বসে, তোমাকে কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে। এবারে তুমি ধরো বললে যে দাদা আমি জিম নয়, আমি একটা কোর্স করব, আমি ডিজিটাল ক্যালিগ্রাফির একটা কোর্স করব, ক্যালিগ্রাফি শিখব। ভালো কথা, শিখলে 6 মাস ধরে শিখলে বা 5 মাস ধরে শিখলে দিয়ে ফেলে দিলে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। মানে তোমার মেইন যে টার্গেট যেটা আছে ভ্যালু বাড়ানো, সেটার কিন্তু কোনো লাভ হবে না। শিখে নেওয়া আর সেটাকে নিয়ে প্র্যাকটিস করা, সেটাকে নিয়ে নার্চার করা, মানে ঘষা মাজা যেটা আর কি বলি আমরা, সেটা যতক্ষণ না করছো ততক্ষণ কিন্তু কোনো লাভ নেই। সে তুমি যতবারই কোনো জায়গায় গিয়ে শেখো না কেন, ভুলে যাবে।
কারণ হিসাব করে দেখো ছোটবেলায় আমরা প্রায় মানে অনেকেই আছি যারা গান শিখতে যেতাম, অনেকেই আছি যারা ধরো আঁকা শিখতে যেতাম, কিন্তু যখন কন্টিনিউ করিনি এখন গান করতে বললে বা এখন আঁকতে বললে মোটামুটি হাত ফাত কাঁপে, তাই তো? তার কারণ প্র্যাকটিসে নেই, টাচে নেই বলে, মানে আবার সেই প্রথম থেকেই শুরু করতে হচ্ছে। তো তোমাকে যদি তোমার ভ্যালু বাড়াতে হয় তাহলে কিন্তু তোমাকে টার্গেট সেট করে করে এগোতে হবে, এবং যেগুলো তুমি শিখছো বা শিখে এসছো সেগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। যে আমি শিখে এসছি মানে ভুলে যাবো সেটা নয়, সার্টিফিকেট পেয়ে গেছি ব্যাস আমি জেনে গেছি, না হ্যাঁ তাহলে হবে না, সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে, সেগুলো নিয়েই তোমায় এগোতে হবে। এবং এই জিনিসটা যদি করো তবে গিয়েই তুমি তোমার ওই ক্যারিয়ার বলো বা সম্পর্ক বলো বা যেখানেই বলো বা বন্ধুত্বের মধ্যে মানে একটা ফ্রেন্ড সার্কেল বলো একটা ভ্যালু ক্যারি করতে পারবে। এবারে ভ্যালু ক্যারি করো মানে কিন্তু এই নয় যে আবারও বলছি যে কোনো টাকা পয়সা নয়, কিন্তু যে আমি প্রচুর টাকা কামাচ্ছি মানে আমার বিশাল ভ্যালু নয়, একদমই নয়। একটা ধরো ফ্রেন্ড সার্কেলে একটা কোনো বিপদ হয়েছে, সেখানে একজনকে এমন দরকার যার মানে ম্যাচুরিটি লেভেল বিশাল, মানে ডিসিশন মেকিং পাওয়ারটা বিশাল, সে চটজলদি একটা ভালো ডিসিশন নিয়ে নিতে পারে। এবার তোমার যদি ধরো সেই ম্যাচুরিটি লেভেল না থাকে, মানে তুমি সেই জিনিসগুলো অবধি মানে হ্যান্ডেল করতেই জানো না, কোনোদিন করোই নি, চেষ্টাই করোনি, কোনোদিন ওই জিনিসগুলো নিয়ে তুমি মানে কী বলবো ঘষা মাজাই করোনি, তুমি তাহলে কোনোদিনই পারবে না। সামবাডি হ্যাজ টু স্টেপ আপ, কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আমি যদি ভাবি যে ও তো আছে ও করে নেবে, ও তুই তো আছিস, জানা জানা আমাকে কেন বলছিস, হবে না। তোমাকে রেডি থাকতে হবে, কারণ আজকে যদি এ বা আজকে যদি এ কেউই না পারে, মানে ও পারলো না এও পারলো না, তখন কিন্তু তোমাকেই যেতে হবে। তখন তুমি ভেবো না যে আমি পেছনে বসে আছি দাদা আমি ছেড়ে দাও, কেউ ছাড়বে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভ্যালু বাড়ানো মানে কিন্তু নিজে যেগুলো জানি নিজে যেগুলো করি তার বাইরে গিয়েও নতুন কিছু ট্রাই করা। এবার অনেকে বলতে পারে দাদা আমার তো দাঁড়া এটা হবে না, আমি তো করে দেখতে পারি, অনেকেই পারে না এগুলো, আমি কী করে পারবো? আগে ট্রাই করতে হবে। মানে তুমি যদি ফার্স্টেই বলে দাও যে আমি দাদা পারবো না, আমার দ্বারা এটা হবে না, আমি জানি না, তাহলে কোনো দিনই হবে না কোনো কিছু। ট্রাই করতে হবে, মানে ফার্স্ট টাইম হয়তো তোমার ভুল হতে পারে, মানে গণ্ডগোল হতে পারে, কোনো খামতি বা কমতি থাকতে পারে তার মধ্যে, আর তাই বলে এই নয় যে তুমি পারবে না, নিশ্চয়ই পারবে। এটা মাথায় রাখতে হবে যে এত কিছু, এই যে ধরো আমি আজকে এই যে ভিডিও করছি, ক্যামেরা, লাইট, এই যে পেছনে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড, এগুলো কাদের বানানো? মানুষের। মানুষ যদি কোনোদিন বলতো যে আমার দ্বারা হবে না, তাহলে তো এগুলো কোনোদিনই আবিষ্কার হতো না। মানুষ ট্রাই করেছে বলেই তো এগুলো হয়েছে। প্রত্যেকটা জিনিস, এই যে কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, প্রত্যেকটা মানে জিনিস, এই যে মোবাইল ফোন, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, এগুলো কারা তৈরি করেছে? মানুষ। তো মানুষ যদি ফার্স্টেই বলতো আমার দ্বারা হবে না বস, তাহলে তো কোনোদিনই হতো না, তাহলে তো আমরা সেই আদিম যুগে যেরকম সে আমরা গ্রহতে ওই কী বলবো থাকতাম সেরকমই হতাম, মানে বন মানুষ হতাম, মানুষ হতাম না বন মানুষ হতাম। কিন্তু ট্রাই করেছে বলেই তো হয়েছে, তোমাকেও করতে হবে। তারাও কিন্তু একটা টার্গেট সেট করে যায়, এখনও কিন্তু টার্গেট সেট চলছে, দেখো হিসাব করে। এখন আস্তে আস্তে আমাদের এই মানে নর্মাল গাড়ির থেকে আমরা চেষ্টা করছি এখন ইলেকট্রিক কারের দিকে মুভ করার, কারেন্টে চলবে। আস্তে আস্তে আমরা চেষ্টা করছি সব কিছু সোলার হয়ে যাবে, মানে সূর্যের আলোয় সেখান থেকে ইলেকট্রিক জেনারেট হবে এবং সেখান থেকে আমাদের এই মোবাইল ফোন বা আমাদের এই কী বলবো লাইট ফাইট পাখা এগুলো চলবে। তো এগুলো একটা টার্গেট যে আমরা এই বছরের মধ্যে এই জিনিসটা কমপ্লিট করব। তাই বলে কি এই যে এটা কমপ্লিট হয়ে গেল বলে ফেলে দেয়? না, মেনটেন করতে হবে। কারণ চারিদিকে ধরো এই যে ব্রিজগুলো যে তৈরি হয়, ঠিক আছে, ব্রিজ বা বিল্ডিং, দেখবে একটা ওখানে টাইম পিরিয়ড থাকে যে এত বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে এটাও কিন্তু দেখবে যে ওখানে মেনশন করা থাকে যে প্রত্যেক বছর বা প্রত্যেক ছ মাস বা তিন মাস অন্তর অন্তর মেনটেন কিন্তু করতে হবে। ওরা কিন্তু বানিয়েই ছেড়ে দেয় না, কোনো কিছু কিন্তু বানিয়ে ফেলে দেওয়া হয় না, মেনটেন করতে হয়। আদিম যুগের যে বাড়িঘর দো, যে রাজপ্রাসাদ, যা কিছু আছে প্রত্যেকটা জায়গা কিন্তু মেনটেন করতে হয়, নাহলে কিন্তু ভেঙে পড়বে। তোমারও সেম জিনিস, তুমি যে তোমার ভ্যালু বাড়ানোর জন্য এত কিছু করছো, পড়াশুনো এই সেই ওই, সেটাকে কন্টিনিউ করে যেতে হবে। এরকম নয় যে একদিন করলাম শিখে গেলাম ব্যাস ভুলে যাবো আর ইউজ করবো না সেটা, একদম না, তাহলে কোনো লাভ নেই, শিখে করোই না সেই জিনিসটা। তাহলে তো যেগুলো বললাম ট্রাই করে দেখো, নিজেদের যদি ভ্যালু বাড়াতে হয় তাহলে এই জিনিসগুলো ফলো করো। এবং আমি আশা রাখি, আশাবাদী বলতে গেলে, যে তোমরা এগুলোতে সফল হবেই, তোমরা তোমাদের ভ্যালু বাড়াতে পারবে। চেষ্টা করে দেখো, নিশ্চয়ই হবে।
আর যদি হয় অবশ্যই আমায় জানিও এই কমেন্ট সেকশনে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি চেষ্টা করছি রোজ নতুন নতুন ভিডিওস নিয়ে আসার তোমাদেরই জন্য। আজকের মতন এতটাই, টাটা।